নমস্কার থার্টি ফাইভ ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং আপনার হাতে বিশেষ কিছু রেখা আমি দেখতে পাচ্ছি একটি মেল হাতের সাথে ঈশ্বর সবাইকে কল্যাণ করুক এক্ষেত্রে একটা মেইন জিনিস আপনি দেখুন শনি টু রবি কানেক্টেড হয়ে রবির স্থানে একটা ক্রস সাইন তার উপরে এখানে একটা তিল টাইপের চিহ্ন দু নম্বর বিষয়টা একটা দেখুন লাইফ লাইনের উপরে কিছু রেখা যেগুলো প্রোগ্রেস লাইন অনেকটা বেশি ভালো আছে এবং তার সাথে নিম্নগামী কিছু রেখা বাইরের দিকে এক কথায় বলতে গেলে দেখুন সাকসেস বা সফলতার পরিমাণ আপনার ক্ষেত্রে মোটামুটি ভালোই আছে কারণ আপনার লাইনের ক্ষেত্রটা খুব সুন্দর এবং স্মুথলি উপরের দিকে চলে গেছে এর সাথে দেখুন কিছু ওভারল্যাপিং রেখা আপনার হাত জুড়ে অবস্থান করছে কিন্তু লাক লাইনের জন্য কিন্তু আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন খুব ভালো থার্টি ফাইভ যে বয়সটার কাছাকাছি সামান্য ডিস্টারবেন্স থাকলেও অনেক বেশি প্রবলেম বা অসুবিধা অসুবিধাযুক্ত আমি দেখছি না তো এই ক্ষেত্র থেকেও কিন্তু মোটামুটিভাবে আপনি আর্নিং যেটা সেটা আপনার চালিয়ে যেতে পারবেন বলে আশা করা যায় এমন একটা জায়গাও কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে এখান থেকে শনি টু রবি যখনই কানেক্ট হচ্ছে আর সেটা যদি বৃহস্পতি হয়ে চলে আসে তাহলে কিন্তু সাময়িক কিছু অসুবিধা যোগ আপনার হাতের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এবং এখান থেকে শুধু দেখুন এটা প্রবলেমে তো ফেলবেই তার সাথে অত্যাধিক পরিমাণে ডিপলি টেনশান দেবে এবং কাজের ক্ষেত্র থেকে বিশেষ রেজাল্ট যতটা পাওয়ার দরকার ছিল সেই পরিমাণ আপনাকে দেবে না আর অলরেডি যদি রবি টু বৃহস্পতি কানেক্ট হয়ে যায় যদি এটা নিচের দিকে হয়ে যেত আপনি প্রপার রেজাল্ট পেয়ে যেতেন এবং খুব ভালো রেজাল্ট পেয়ে যেতেন যখনই শনি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা প্রচুর পরিমাণে নিরাশা কাজ করবে আপনি বারবার যেন নিজের থেকে ভেঙে পড়বেন এবং ওঠার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার ক্ষেত্র থেকে দেওয়া হচ্ছে না এই ক্ষেত্র থেকে মানে সমস্যার পরে সমস্যা বেশি বেশি করে ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে মুক্তির যে বিষয় সেটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না এরকম কিছু বিষয় কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে শনির ক্ষেত্রে স্টার সাইন এবং তার সাথে সাথে উপরে দুটো স্টার সাইন আপনি শনির ক্ষেত্রে দেখতে পাবেন এরকম একটা রেখার দ্বারা দুটো স্টার সাইন এবং তার সাথে সাথে রবির স্থানেও কিন্তু একটা ছোট টাইপের স্টার সাইন আছে কিন্তু ক্রস সাইনের একটা প্রভাব রবির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি অতএব থার্টি ফাইভ যে বয়সটা এই বয়সটার কাছাকাছি বিশেষ কোনো উন্নতি যোগ আপনার হাতে দেখছি না মারাত্মক টেনশান তার সাথে সম্মানহানির যোগ এবং আগে কি করে যাবেন সেই রকম ধরনের জায়গাটা খুঁজে পাচ্ছেন না হতাশা অনেক বেশি কাজ করছে মাঝে মাঝে অনেক বেশি নিরাশ হয়ে যাচ্ছেন এবং প্রবলেমগুলো এত বেশি সামনে চলে আসছে যেটার ফেস করতে পারছেন না আপনি পুরোপুরি যার কারণে এগোনোর যে ক্ষমতা সেটা আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে না এটা হয়ে যাচ্ছে মেন বিষয় অলরেডি প্রথম যে বয়সটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই খারাপ যাবে বিশেষ করে এক্ষেত্রে দেখতে পাচ্ছি থার্টি বছর পর্যন্ত থার্টি ওয়ান কিংবা টু টু এর কাছাকাছি ধরুন থার্টি টু বছর পর্যন্ত বিশেষ কোনো উন্নতির যোগ আপনারা তো অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছেন তবে একটা জিনিস কী জানেন তো থার্টি টু এর পরবর্তী যে জীবনটা সেখানে কিন্তু আপনি ভালো মতোভাবে ইনকাম করতে পারবেন থার্টি ফাইভ বয়সটা সামান্য একটু প্রবলেম যুক্ত হলেও তারপরে থার্টি সিক্সের লাস্ট নাগাদ যে বয়সটা আসতে চলেছে সেখান থেকে আপনি প্রপারলি ইনকাম করে যেতে পারবেন এবং সেখানে একের অধিক ইনকামের সোর্স আপনার ক্ষেত্র থেকে ক্রিয়েট হবে তার আগে কিছু পজিশন বা কিছু জায়গার ব্যবস্থা আপনার হাতে অতি অবশ্য জরুরি দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক বেশি অকর্মট হয়ে যাচ্ছেন কাজ করার প্রতি মনোযোগ্যতা হারিয়ে ফেলছেন অনেক বেশি আলসেমি আপনাকে ঘিরে ধরছে এই কারণেই কিন্তু আপনার এগিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেকটা বেশি কারোর উপরে নির্ভরশীলতা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে এবং যে কারোর উপরে যার উপরেই হোক না কেন নির্ভরশীলতা জায়গাটা আমি খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি আপনার হাতে পুরোপুরি তার সাথে সাহসিকতা যুক্ত মানসিকতাটাও অনেক বেশি হারিয়ে যাচ্ছে বিশেষ কিছু ক্ষেত্রে ঝামেলায় জড়ালে কিন্তু অসুবিধা হতে পারে আপনার ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা কেস বা সেরকম ধরনের বিষয় থেকে একটু বিরত থাকবেন তাহলে আশা করছি ভালো হবে ক্লিয়ার কাট কথা বলার আগে আমি কিছু প্রশ্নের ক্ষেত্র দেখে নেবো আপনার হাতের ক্ষেত্র দেখে থার্টি ফাইভ অ্যাবাউট প্রোগ্রেস ইন লাইফ অ্যান্ড লাভ রিলেশনশিপ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টেল গুড অর ব্যাড ইউ ক্যান সে ঠিক আছে আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে বলার চেষ্টা করবো আর লাভ রিলেশনশিপ আর প্রোগ্রেস ইন লাইফ প্রোগ্রেস ইন লাইফ যেটা সেটা থার্টি সিক্স তাও হবে না অত বেশি থার্টি সিক্সের লাস্টের দিক থেকে প্রচুর ভালো পরিমাণে আছে আশা করছি সেই বয়সের থেকে আপনি অনেক বেশি ইনকাম করে যেতে পারবেন এবং এই বয়সটা আপনার জন্য খুবই ভালো আসতে চলেছে এরকম একটা রেখাও কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে ক্লিয়ারলি লাভ রিলেশনশিপের ক্ষেত্রটা যে দেখিয়েছেন আপনি একদম এটা শিওর যে আপনার লাভ হওয়ার চান্সেসটা অনেকটা বেশি আছে এবং লাভ ম্যারেজই আপনার ক্ষেত্রে হয়ে থাকবে এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে তবে যতদূর মনে হচ্ছে লং রিলেশনশিপে আপনি জড়িয়ে আছেন এরকম কিছু একটা বিষয় দেখা যাচ্ছে জড়িয়ে আছেন অথবা জড়িয়েছিলেন অনেক লং রিলেশনশিপটা অনেক লং ছিল আপনার এরকম একটা বিষয় দেখা যাচ্ছে কিন্তু আর এই ক্ষেত্রে এই রেখাটা হওয়ার জন্য দুঃখিত এই ক্ষেত্রে এই রেখাটা হওয়ার জন্য এবং লাভ লাইফটা অনেক বেশি লাভ লাইফটা অনেক বেশি সিকিওর হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে তার সাথে বৃহস্পতির পজিশান এবং এই ক্ষেত্রে শুক্রের পজিশনও মোটামুটিভাবে আপনার সাথ দিচ্ছে তো এটাই হচ্ছে বিষয় লাভ ম্যারেজের সম্ভাবনা অনেকটা বেশি আপনার ক্ষেত্রে আছে এক এক করে বিচার করা যাক আসি চন্দ্রের পজিশনে চন্দ্রের পজিশনটা মনের কারক গ্রহ এবং অনেক বেশি ডাউন থাকার কারণে মনের উপরে একটা ব্যাড এফেক্ট আপনার আসবে একটা চাপ আপনাকে সহ্য করতে হতে পারে একটা ক্রস সাইন বিদেশের থেকে উন্নতি যোগের যে মাত্রা বা প্রবাহ সেটা আমি অনেকটা বেশি দেখছি না আপনাকে অনেক বেশি মেহনত করতে হতে পারে এবং তার সাথে টেনশানগুলো আপনার সাথে কিন্তু জড়িয়ে থাকবে এটা মনে রাখবেন মায়ের শারীরিক অসুস্থতার যোগটা একটু বেশি বেশি করে প্রবল হচ্ছে মায়ের দিকে একটু খেয়াল রাখুন এটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে আর যেহেতু হাতের ক্ষেত্রে তৈরি হয়ে গেছে অর্থাৎ চন্দ্রের থেকে শুরু করে আপনার লাইন উত্থিত হয়েছে অতএব বেশি বেশি করে টেনশনের মাত্রা বা জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যেতে পারে এটাই হচ্ছে বিষয় থটসের পরিবর্তন আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা দিতে পারে এমনকি মিনিটে মিনিটে চিন্তাভাবনার পরিবর্তনের জায়গা আপনার ভেতরে দেখতে পাচ্ছি এবং কেউ ছোট কথা বলে দিলেও তাই নিয়ে সারাদিন টেনশনের জায়গাটা দেখতে পাচ্ছি আর তার সাথে সাথে হতাশা নিরাশাও কাজ করছে শ্বশুর বাড়ির থেকে প্রাপ্তিযোগ আপনার কিছুটা থাকবে তবে স্ত্রীর দ্বারা উন্নতি আপনার আছে তবে স্ত্রীর সাথে বনি বনিবনাও হবে না এটা আপনি মনে রাখবেন স্ত্রীর দ্বারা উন্নতি আপনার আছে এবং সে আপনার কাজেও হেল্প করবে এমনকি সেও চাকরিজীবী হওয়ার সম্ভাবনা কিছুটা দেখতে পাচ্ছে আপনার ক্ষেত্রে আপনার হাতে যতই ক্রস সাইন থাকুক না কেন তারপরেও নিজের দমে আপনি এগিয়ে যেতে পারবেন কারণ এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনার হাতে এবং রবি রেখার যে গ্রোথিং সেটা কিন্তু খুব ভালো আছে একটা ডিপলি রেখা রবি রেখা আপনার হাতে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে তো এই ক্ষেত্র থেকে দেখতে গেলে উন্নতি এবং আয় দুটোই আপনার ক্ষেত্রে থাকবে তবে খরচার দিকটা একটু বিচার বিবেচনা করবেন তাহলে মনে হয় ভবিষ্যতে আরও বেশি ভালো ফল আপনি পেয়ে যেতে পারেন যাই হোক আমি এক এক করে বিচার করব সে বিষয়ে আসছি আমার মনে হয় মনটা বেশি বেশি ডাইভার্ট হয়ে যাচ্ছে আর দুদিকে কাজ করার প্রতি একটা প্রবণতা আপনার অনেক বেশি বেড়ে চলেছে এখানে কি হয়ে যাচ্ছে একদিক থেকে বৈদেশিক দিকে আপনি অনেক বেশি ঝুঁকে যাচ্ছেন আর একদিক থেকে নিজের কর্মের প্রতি যে আস্থা বা বিশ্বাসটাকে ধীরে ধীরে হারিয়ে ফেলছেন এই দুটো দিক আপনার একবারে হয়ে যাচ্ছে অর্থাৎ দূর দিকে আপনি নিজেকে ডাইভার্ট করে ফেলছেন যার কারণে ক্ষেত্রবিশ্বাসে বিশেষ কাজের সফলতা সাকসেস এরকম কিছু পেতে গেলে অনেক বেশি কষ্ট আপনাকে কিন্তু করতে হচ্ছে হায়ার স্টাডিজের যে জায়গাটা সেখানে অনেক বেশি বাধা দেখতে পাচ্ছি আপনি আমাকে একটা বিষয় জানাবেন যে আপনি হায়ার স্টাডিজ করতে পেরেছিলেন কি না ঠিক আছে এই বিষয়টা জানাবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে অনেক বেশি বাধা আপনার হাতে দেখতে পাচ্ছি আর যদি করেও থাকেন সেটাও কিন্তু অনেক কষ্ট করে করবেন তবে আমার যতদূর মনে হচ্ছে আপনি করেননি বা অত দূর যেতে পারেননি যতটা বেশি যাওয়া সম্ভব এখানে কেতুর যে পজিশান খুবই ভালো আছে হালকা আপসা হয়ে থাকার পরেও কিন্তু মোটামুটিভাবে ভালো বলা যায় ত্রিভুজ সাইন হয়ে আছে অতএব কোনো না কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো প্রাপ্তিযোগের মাত্রা সেটা বড় হোক বা ছোট আপনার ক্ষেত্র থেকে কিন্তু অবশ্যই হয়ে থাকবে এটা আপনি মনে রাখবেন জীবনে উন্নতি অগ্রগতির ধারা বা প্রবাহ এটাও কিন্তু আপনার হাতে থেকে থাকবে ক্ষেত্র বিশেষে লুকানোর মতো একটা প্রভাব থাকতে পারে থাকতে পারে অর্থাৎ দেখবেন মাঝে মাঝে আপনাকে কেউ জানতে বা বুঝতে পারবে না অনেক ক্ষেত্রে এইরকম একটা প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে অর্থাৎ বিশেষ কিছু ক্ষেত্রের দিক দিয়েই এমনভাবে আপনি থাকবেন যেটা হচ্ছে সবার সামনে প্রকাশ্যে না আসার মতো বিষয় হয়ে থাকতে পারে সেই কারণে একটা রহস্যময় চরিত্র মাঝে মাঝে কিন্তু আপনার ভেতরে দেখা দেবে এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার যতদূর সম্ভব বাড়ির বাইরে ইনকামের জায়গাটা আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে এবং বাড়ির পাশাপাশি কিন্তু কোনো ইনকামের যোগ আমি দেখছি না অত বেশি ভালো তবে নিজস্ব ঘরের পজিশন এবং তার সাথে সাথে গাড়ি এবং বাড়ি এই জায়গাগুলো কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে এবং আমার যতদূর মনে হচ্ছে এই ক্ষেত্র থেকে থার্টি সিক্সের কাছাকাছি এমন একটা চান্স আপনার চলে আসতে পারে সরি থার্টি সিক্সের কাছে এখানে রেখাটা ক্লিয়ার নেই সেক্ষেত্রে থার্টি এইটের কাছাকাছি এমন একটা চান্স চলে আসতে পারে যে ক্ষেত্রে কিন্তু আপনার ঘরের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা বেশি প্রবাব যদিও একটা লাইনের উপরে কিন্তু তারপরে আই রেখা এসে মিশে গেছে তো সেই জন্য থার্টি এইটের কাছে কিন্তু একটা চান্সেস আপনার হাতে অনেকটা বেশি সুস্পষ্ট হচ্ছে তবে একটা জিনিস থার্টি সেভেনের কাছাকাছি যে বয়সটা সেখানে একটু সাবধানতা আপনার অবলম্বন করা উচিত এই ক্ষেত্রে সামান্য কিছু পজিশান চেঞ্জ বা সেরকম কিছু বিষয় আপনার ক্ষেত্র থেকে দেখা দিচ্ছে তো এই বয়সটা আপনি একটু ক্লিয়ার থাকবেন আর এই ক্ষেত্রে থেকে দেখতে গেলে নিজস্ব গাড়ি বাড়ির ক্ষেত্র ও দেখা যাচ্ছে এমনকি নিজস্ব প্রপার্টি যোগও আপনার হাতে খুব ভালোভাবে তৈরি হতে দেখা যাচ্ছে চারটে চতুর্ভুজের সাথে সাথে বৃহস্পতি অনেক বেশি ভালো এবং এখানে একটা ত্রিভুজ অথবা চতুর্ভুজ সাইন আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি এবং তার সাথে সাথে আপনার হাতে এই পর্ব থেকে একটা রেখা বেরিয়ে গিয়ে এখানে যাওয়া অথবা এই সব মিলিয়ে কিন্তু একটা ভালো মতো প্রপার্টি যোগ আপনার হাতে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে এখানে একটা বিষয় হচ্ছে শুক্রের পজিশন আপনার হাতে খুব ভালো আছে শুক্রের ক্ষেত্রে একটা পরিপূর্ণ ক্রস সাইন যার কারণে লাভ ম্যারেজের চান্সেসটা আপনার হাতে অনেকটা বেশি থেকে যাচ্ছে এটা আমি প্রথমেই দেখালাম যদিও লাভ ম্যারেজের বিষয় শুক্রের পজিশান যাদের অনেক বেশি বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সুখের যে জায়গাটা সেটা অনেক বেশি ভালো হয় এরা অনেক বেশি সুখে থাকতে চায় অনেক বেশি রিল্যাক্সে থাকতে চায় আরও বেশি জীবনে কি করে উন্নতি করব সেদিকেও একটা নজর থেকে থাকে পারিবারিক সম্পর্ক এদের ক্ষেত্রে মোটামুটি ভালো হয় আকর্ষণের মাত্রাটা অনেক বেশি ভালো হয়ে থাকে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় আকর্ষিত করতে পারে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণটা অনেকটা বেশি হয়ে থাকে অনেক বেশি শৌখিন টাইপের হয়ে থাকা বা নিজেকে একটু সাজিয়ে গুজিয়ে রাখার মতো প্রভাব কিন্তু আপনারাতে মোটামুটিভাবে ভালোভাবে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে আপনি এটাই চান যে আরও বেশি একটু খুব স্মার্টনেস হয়ে থাকা যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার ক্ষেত্র থেকে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্লক টাইপের যে সাইনগুলো আছে এগুলো আপনাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে আপনার সফলতা বা সাকসেসের পথে অনেকটা বেশি প্রভাব কিন্তু এই রেখার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে পরবর্তী বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন সাংসারিক থেকে দেখুন অনেক বেশি সাপোর্ট কম বেশি সাপোর্ট আপনি পাবেন কিন্তু বর্তমান সময়ে সাপোর্টের জায়গাটা পরিবার থেকে অনেক বেশি কমে যাবে কারণ বাকি ক্ষেত্রে আপনাকে যা করতে হবে সে কিন্তু নিজের মাধ্যম দিয়ে করতে হবে এবং নিজের চেষ্টায় করতে হবে পরিবারের সাপোর্ট কিন্তু একটা সময়ের পরে আপনার অনেক বেশি কমে গেছে এই বিষয়টা এখান থেকে দেখলে ক্লিয়ার হয়ে যাচ্ছে অলরেডি আপনি এই সাপোর্ট যথেষ্ট পরিমাণে পেয়েছেন এখনও কিছু কিছু পাচ্ছেন কিন্তু বেশিরভাগটা কমে গেছে এরকম একটা বিষয় দেখা যাচ্ছে এখানে দেখুন কিছু কিছু রেখার ক্ষেত্র অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে এই রেখাগুলো যদি অনেকটা বেশি ক্লিয়ার না হতো তাহলে মনে হয় ভালো হতো তবে এই রেখাগুলো ক্লিয়ার হওয়ার কারণে আপনি কিন্তু জীবজন্তুকে সেবা করতে ভালোবাসবেন এমনকি পেট লাভার হয়ে থাকার বিষয়টা থেকে যাচ্ছে শরীরের প্রতি একটু ধ্যান দেওয়া দরকার আপনার কারণ হার্ট লাইনের ক্ষেত্রটা পজিশানটা খুব একটা বেশি ভালো না আর বর্তমান সময়ে দাঁড়িয়ে আয়ু রেখার যে প্রভাব সেটাও যে অনেক বেশি ভালো সেটাও বলবো না মঙ্গলের স্থান উচ্চস্থ আছে বটে কিন্তু মঙ্গলের স্থানটা ততটা বেশি সুস্পষ্ট দেখা যাচ্ছে না তো সেজন্য কিছু কিছু শারীরিক অসুস্থতা আপনার ক্ষেত্রে থাকবে মানে মনে করুন কোনো একটা পুরোনো রোগের প্রাদুর্ভাব বা সেরকম টাইপের বিষয়ও কিন্তু থাকতে পারে কারণ আপনার প্রথম লাইনের যে বিষয়টা অর্থাৎ প্রথম মণিবন্ধ রেখার যে বিষয়টা সেটা কিন্তু অতটা বেশি ক্লিয়ার নেই তো এদিকেও একটা ধ্যান কিন্তু আপনার দেওয়া দরকার বলে মনে করি আমি প্রপার্টি যোগের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ারলি দেখিয়ে দিলাম এবং প্রপার্টির যে জায়গা জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আপনার হাতে হয়ে আছে সাইন হওয়ার কারণে এই পর্যায়ে আপনি কিন্তু বড়ো কোনো রোগের প্রাদুর্ভাব বা সেরকম বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি না বড়ো বড়ো অ্যাক্সিডেন্ট বড়ো অপারেশন এরকম টাইপের কোনো বিষয় কিন্তু আপনার হাতে বর্তমান সময়ে একদমই নেই এটা কিন্তু থাকবে তবে এই পর্বে কিছু কিছু জব সাইন দেখতে পাওয়া যাচ্ছে আর এই জব সাইনগুলো পরবর্তীতে অসুবিধা হতে পারে আপনার যত বয়স বৃদ্ধি হতে থাকবে যত বয়স বাড়তে থাকবে তত কিন্তু পুরোনো রোগের প্রাদুর্ভাব অথবা হেরিটেজ রোগ যেগুলো আছে বংশ পরম্পরাগত পরম্পরাক্রমে যে সমস্ত রোগ ব্যাধি আছে তার একটা এফেক্ট তার একটা প্রভাব কিন্তু আপনার ওপরে পড়তে পারে তো এদিকেও একটু খেয়াল রাখা দরকার আপনার মাঝে মাঝে মেডিটেশান বা এক্সারসাইজের জায়গায় একটু যাওয়ার দরকার আছে কারণ রাহুর ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে রেখার গ্রোথিং দেখা যাচ্ছে তো ক্ষেত্রে মনটা অতিরিক্ত পরিমাণে চঞ্চল হয়ে থাকতে পারে স্থির মন কিন্তু স্থির নাও থাকতে পারে আর বারবার মন ডাইভার্ট হওয়ার কারণে বিভিন্ন অসুবিধা যেমন কর্মক্ষেত্রে একটা যেটা বললাম হতাশা বা নিরাশা কাজ করছে মাঝে মাঝে যার কারণে কর্মক্ষেত্রে বিশেষ কিছু ফলের আশা করা সত্ত্বেও ততদূর পর্যন্ত হয়তো নাও যেতে পারেন বা ততটা ফল হয়তো আপনি নাও পেতে পারেন তো এই ক্ষেত্রে এই দিকটা একটু বিচার বিবেচনা করবেন বৃহস্পতির পজিশন মোটামুটি একটু ছোটো আছে যদিও কিন্তু মোটামুটি ভালো বলা যায় তো বৃহস্পতি আপনাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে সাকসেস সফলতার পথে অনেকটা বেশি দাঁড় করিয়ে দেবে চতুর্ভ সাইন যদি প্রবল থাকতো তাহলে অনেক বেশি অ্যাক্টিভ রেজাল্ট আপনি এখান থেকে পেয়ে যেতেন চতুর্ভ সাইনে যদি এরকম বৃহস্পতির স্থানে চতুর্ভুশ সাইন থেকে থাকে তাহলে সব থেকে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে কর্মের প্রতি একটা ভালোবাসা থেকে থাকবে আপনার বিভিন্ন বিষয়ে বিভিন্ন জ্ঞান আপনি আহরণ করতে পারবেন জ্ঞানটা মানে সেই সব বিষয়ে জানার প্রতি একটা আগ্রহ কিন্তু আপনার ভিতরে থেকে থাকবে সব বিষয়ে মানুষ জানতে চায় বা জানতে পারেনি সে সমস্ত বিষয় খুব ভালো তার্কিক হয়ে অবস্থান করার সাথে নিজস্ব প্রপার্টির যোগ এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে ক্লিয়ার হচ্ছে বৃহস্পতির এই পর্যায়ে আরও একটা কথা বলি বৃহস্পতির এই পর্যায়ে থাকা মানে মনে রাখবেন আপনি কিন্তু সাকসেস বা সফলতার পদ ধরে হাঁটতে পারছেন তবে আপনার বেশিরভাগ সাকসেসটা আমি বললাম থার্টি সিক্সের লাস্টের পরে থেকে আপনার হয়ে থাকবে কারণ প্রথম বয়সে কিন্তু আপনার অত বেশি সাকসেস বা সফলতার জায়গাটা নেই তো নিজস্ব প্রপার্টি আপনার অবশ্যই হবে এটা কিন্তু ক্লিয়ার এখানে আর একটা জিনিস আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে কথাও বলতে পারবেন কিছুটা মাত্রায় হলেও অনেককে সন্তুষ্টও করতে পারবেন অনেক বেশি তর্কে জড়াবেন না কারণ এক্ষেত্রে তর্কে জড়ানোর যে প্রভাব সেটাও কিন্তু কিছুটা দেখা যাচ্ছে আপনি যদিও মোটামুটি একটু সবাইকার থেকে আলাদা হয়ে থাকতে চান কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে বৃহস্পতির পজিশানটাকে আমি অনেক বেশি ভালো বলতে পারছি না যার কারণে সাংসারিক কিছু চাপ সাংসারিক কিছু অসুবিধা আপনার ক্ষেত্রে ক্রিয়েট হয়ে থাকবে কিন্তু এটা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে এই ক্ষেত্রে থেকে কিছু কিছু রেখা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে থাকার কারণে আপনি আর্থিক যে স্রোত সরি হেল্পের হেল্প করার যে মনোভাব সেটা কিন্তু আপনার জীবনে বজায় রাখতে পারবেন এরকম একটা বিষয় ক্লিয়ার হচ্ছে ত্রিভুজ সাইন যদি এক্ষেত্রে থেকে থাকে জ্যোতিষ বা অন্য অন্য শাস্ত্রের প্রতি বিশ্বাস আস্থা আকাঙ্ক্ষা অনেকটা বেশি থেকে থাকবে যেমন এক্ষেত্রে ক্রস সাইন আছে তো সেক্ষেত্রে সেই সব জিনিস শেখার প্রতি একটা আগ্রহ আপনার ভেতরেই জন্মে থাকবে যেসব বিষয়ে মানুষ জানে না বা জানতে চায় বা শিখতে চায় এরকম বিষয় মনে করুন কাউকে কিছু বলে দিলাম তার দ্বারা সে যেন অনেক বেশি যেটাকে বলা যায় অনেক বেশি বিস্ময় হয়ে যায় এ এরকম ধরনের জিনিস আপনি শিখতে চান বা বুঝতে চান এটাও কিন্তু আছে মাঝে মাঝে ঈশ্বরের প্রতি একটা দৃঢ় ভক্তি বিশ্বাস আস্থা আধ্যাত্মিক মনোভাব এ সমস্ত বিষয়টা কিন্তু অনেকটা বেশি বাড়বে বা থাকবে ক্রস সাইন হওয়ার আরও একটা কারণ হলো মাঝে মাঝে যে সময় খুব টেনশান হয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো কিছুর দ্বারা যদি কোনো কিছু ঠিক হয়ে যেত বা কোনো একটা আচানক কোনো কিছু হয়ে যেত যার দ্বারা আমি অনেক বেশি সফলতা পেতাম বা আচানক কিছু হয়ে যেত যার কারণে আমার এত বেশি সুবিধা হতো এরকম একটা মনোভাব কিন্তু সারা জীবন আপনাকে বয়ে নিয়ে বেড়াতে হবে এই ক্রস সাইনটা থাকার জন্য তবে কিছু কিছু বিষয়ে অত্যাধিক কিউরিয়াসিটি আপনার থাকবে এবং যার থ্রু দিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন কারণ জানার কিউরিয়াসিটি থাকলে তবেই কিন্তু জানা যায় না থাকলে কিন্তু জানা যায় না এক্ষেত্রে একটা বিষয় আপনার হাতে ক্রস সাইনটা অত্যাধিক মাত্রা এবং প্রবল থাকার জন্য এবং তার সাথে সাথে এটা স্টার সাইন থাকার জন্য আপনার কিন্তু প্রত্যেকটা কাজে খুব ভালো পরিমাণে একটা বাধা আপনি অনুভব করে থাকবেন এবং খুব জোর লাগিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে আপনার সাপোর্টিং মানে যে গাইডেন্স যেটা সেটাও কিন্তু পাবেন বটে কিন্তু আপনার যে গাইড সে কিন্তু সবসময় আপনার সাথ দেবে না কারণ এত বেশি স্ট্রাগল আপনাকে হয়তো করতে হতে পারে সেখানে সবাই হয়তো পেছনের থেকে মানে সরে যেতে পারে এরকম একটা বিষয় কিন্তু থাকবে কারণ যাদের জীবনে স্ট্রাগল বেশি থাকে তাদের কিন্তু সবাই পাশে থাকে না এটা মনে রাখার দরকার এক্ষেত্রে একটা জিনিস আপনি দেখতে পাবেন তার সাথে সাথে ক্রস সাইন প্রবল হওয়া কিন্তু খুব খারাপ এটা সাংসারিক ক্ষেত্রে অসুবিধা এমনকি বৈবাহিক জীবনের ক্ষেত্রেও একটু সমস্যা প্রবল করিয়ে তোলে একা থাকতে থাকতে নিরাশ হয়ে যাওয়া এবং সাথে সাথে কিছু কিছু বিষয় আপনার ক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে আচ্ছা একটা বিষয় আপনার শনি বা রাহুল থেকে যেটা যে বিষয়টা ক্লিয়ার হচ্ছে কোনো দেবতার নামে যদি কোনো মানসিক থেকে থাকে বা কাউকে আপনি কোনো কিছু দেওয়ার অথবা কোনো পুজো যদি আপনার মাথার উপরে থেকে থাকে যেই দেবতাকে কোনো পুজো দেওয়া উচিত ছিল বা এরকম কিছু সেটা প্লিজ দিয়ে দেবেন কারোর কাছে ঋণী থাকবেন না আপনার হাতে সেরকম একটা রেখা দেখা যাচ্ছে যাতে এই বিষয়টা ক্লিয়ার করা যায় সেদিকে একটু খেয়াল রাখবেন পিতৃপুরুষের সামান্য অসুবিধার যোগ অর্থাৎ পিতৃপুরুষের পিতৃদোষ যেটা সামান্য পরিমাণে আপনার হাতে ক্লিয়ার হচ্ছে তো এদিকটা একটু নজর দেবেন যে সেরকম ধরনের কোনো বিষয় আছে কিনা না কারোর শান্তি বা সেরকম ধরনের কোনো বিষয় যদি থেকে থাকে সেদিকেও একটু বলবেন পরিবারকে যেন ভালো হয় এরকম একটা বিষয় কিন্তু ক্লিয়ার হচ্ছে এখানে আরও কিছু বিষয় আপনার হাতে কি ক্লিয়ার করা দরকার শনির ক্ষেত্রে দুটো দুটো ক্রস সাইন দুটো অথবা তিনটে ক্রস সাইন এগুলো কিন্তু খুব বেশি সমীচীন নয় খুব বেশি ভালো নয় এই ক্ষেত্রগুলোর একটু ব্যবস্থা করার দরকার বিশেষ করে কাল কালভৈরা বষ্টকমটা যদি আপনি জব করতে পারেন রোজ এটা আপনার ক্ষেত্রে অনেক বেশি ভালো ফল দেবে অথবা শনিবার দিন যদি আপনি শনিবার দিন যদি আপনি অশ্বত গাছের নিচে পুজো দিতে পারেন মাটির প্রদীপে সর্ষের তেল জ্বালিয়ে তাহলে অনেকটা বেশি ক্লিয়ার ফল আপনি কিন্তু এর থেকে পেয়ে যাবেন অথবা কালভৈর পষ্টকামটা আপনার কিন্তু রোজ জব করা বাধ্যতামূলক এটা করবেন তাহলে ভালো হবে এবং অনেক বেশি শনির ক্ষেত্রটা ক্লিয়ার হয়ে যাবে শনির ক্ষেত্র যত বেশি ক্লিয়ার হবে মনটা হালকা হয়ে যাবে স্ট্রাগলটা অনেক বেশি কমবে ধীরে ধীরে কাজের প্রতি একটা স্টাবিলিটি বাড়বে এবং ধীরে ধীরে আপনি সফলতা বা সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায় এরকম বিষয়টা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে যদি এই পর্বের থেকে এই পর্বটা অনেক বেশি ক্লিয়ার হয় তাহলে কিন্তু আরও বেশি অস সুবিধাযুক্ত হয়ে যাবে এক্ষেত্রে টেনশনের সাথে সাথে আরও বেশি চাপ কিন্তু আপনার মাথায় আসতে পারে ত্রিশূল সাইনটা এক সাইডে হয়ে আছে যদি ত্রিশূল সাইনটা ক্লিয়ার হয় তাহলে বৃদ্ধ বয়সটা আপনার খুব ভালো আসতে চলেছে এবং বৃদ্ধ বয়সে আপনি কিন্তু রাজার মতো জীবনযাপন করতে পারবেন বৃহৎ চতুর্ভুজের ক্ষেত্রেও শনির ক্ষেত্রে দেখা যাচ্ছে তার মাঝে আরও একটা দুটো চতুর্ভুজের ক্ষেত্রে একসাথে শনির ক্ষেত্রে দেখার কারণেই একটা জিনিস আপনি মনে রাখবেন যে বড়ো বাধা বড় বিপত্তি বড়ো অ্যাক্সিডেন্ট বড়ো সমস্যা থেকে আপনি কিন্তু কম বেশি মুক্তি পাইয়ে দেবেন শনি কষ্ট কষ্ট দেয় বটে মানসিক কষ্টটা বেশি দিয়ে থাকে এটাও বিশেষে শারীরিক কষ্টও দেয় কিন্তু সবথেকে বড় বিষয় কষ্ট নিবারণের পথও দেখিয়ে দেয় যার কারণে চতুর্ভুজ সাইন হওয়ার কারণে কষ্ট নিবারণের যে পথগুলো বা বড় বিধ বড় বিপদ বা বাধার হাত থেকে কিন্তু আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারছেন রেহাই পেয়ে যাচ্ছেন এক্ষেত্রেও কিন্তু একটা সাইন এটা শনির যে ক্ষেত্রফল ফল সেটা মোটামুটিভাবে ভালো থাকার জন্য নিয়মের সাথে প্রত্যেকটা কাজ করা এবং সেই সাথে সাথে এগিয়ে যাওয়া এবং অনেক বেশি কর্মট হয়ে যাওয়ার মনোভাবটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অনেক বেশি আলসিমি ভাবটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করা যায় এটা হচ্ছে আপনারাতে রবির পজিশানে ক্রস সাইন রবির পজিশনে ক্রস সাইন কিন্তু খুব একটা বেশি ভালো না এটা কিন্তু আপনার কাজের রেজাল্টটাকে প্রপার দেবে না কখনোই আপনি যতই কাজ করেন যত ভালোই কাজ করেন কাজের শেষে গিয়ে রেজাল্ট পাওয়ার সময় অসুবিধাযুক্ত তৈরি করিয়ে দেবে আর এটা কিন্তু আপনার হায়ার স্টাডিজে একটু প্রবলেম করিয়ে দেবে কারণ এখানেও তিল আছে আর এখানেও আড়ি রেখা আছে আর তারপরে আরও একটা জিনিস যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে পারফরমেন্স সঠিকভাবে কাজ আপনি করতে পারবেন না এক্ষেত্রে ক্রস সাইন থাকার জন্য পিতার সাথে কিন্তু সবসময়ের জন্য একটা মতভেদ পিতার সাথে একটা মানে দূরত্ব বজায় রেখে চলা এরকম বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে সবসময়ের জন্য বজায় থাকছে ত্রিভুজ সাইন হওয়ার কারণে সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি বা সরকারি ক্ষেত্র থেকে ভালো রকমের এগিয়ে যাওয়ার মনোভাব সেরকম বিষয়গুলো থাকছে এক্ষেত্রেও দেখুন একটা চতুর্ভুজ সাইন আছে রবির ক্ষেত্রে চতুর্ভুষ বিশেষ কিছু ক্ষেত্রে যেমন সম্মানের যোগটাকে স্টাবিলিটি রাখা কিন্তু সম্মান আপনি ঠিকমতো পাবেন না তার কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে একটা তিল চিহ্ন হয়ে যাচ্ছে সেই জন্য এখান থেকে একটা রেখা দেখুন ইনিশিয়েট হয়ে পুরোপুরি এই পর্যন্ত চলে গেছে তো এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে পৈতৃক সম্পত্তির যোগের সাথে সাথে আপনার নিজস্ব প্রপার্টি যোগও কিন্তু আপনার হাতে খুব ভালোভাবেই তৈরি হয়ে যাচ্ছে এবং অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা মনে রাখার বিষয় আছে এই ক্ষেত্রে যদি স্টার সাইন হয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো ক্ষেত্রে স্টার সাইন হওয়ার আরও একটা অর্থ হলো সারা জীবন একটা ইনকামের সোর্স আপনি ক্রিয়েট করতে পারবেন অথবা সারা জীবন একটা ভালো রকমের সোর্স কিন্তু আপনার সারা জীবন ধরে থেকে যাবে এরকম একটা বিষয় কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে সুনাম প্রাপ্তির দিকে একটা চাহিদা থেকে থাকবে আরও বেশি নাম কি করে প্রাপ্ত করা যায় আরও বেশি এগিয়ে থাকার মনোভাবটা কি করে মান রাখা যায় এরকম একটা এবং আমৃত্যু পর্যন্ত নিজের সুনামটাকে বজায় রাখার জন্য বা ধরে রাখার জন্য আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার বুধের পজিশনটা মোটামুটিভাবে ভালো থাকার জন্য বুদ্ধির প্রয়োগ আপনি সঠিক কাজের ক্ষেত্রে করতে পারবেন বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন মানুষের সাথে মিশতে পারবেন যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে ওঠা বাসা করতে পারবেন তার সাথে তেমনভাবে চলতে পারবেন একাধিক কাজের স্রোত আপনার হাতে আসবে এবং সেটাকে সাথে নিয়ে চলতে পারবেন ব্যবসা করার প্রতি একটা মনোযোগ আপনার ক্ষেত্রে অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে পাঁচজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতাও আপনার ভেতরে থেকে থাকবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে সাহসিকতা যুগ সাহসিকতার জায়গাটা আপনি দেখাবেন যদিও আপনার হাতে সাহসিকতার জায়গা অত বেশি ভালো আমি দেখছি না কিন্তু তারপরেও ক্ষেত্র বিশেষে থাকবে একাধিক ভাষা শেখার প্রতি যেমন একটা ইচ্ছে থেকে থাকবে থাকবে ঠিক তেমনিভাবেই ব্যবসার প্রতিও থাকবে এবং পয়সার ম্যানেজমেন্টের ক্ষমতা জায়গাটা ভালো মতোভাবে থেকে যাচ্ছে আপনার ক্ষেত্রে প্রথম চান ব্যবসার দিকে অসুবিধাযুক্ত হয়ে থাকতে পারে পরবর্তীতে মোটামুটিভাবে ক্লিয়ার আছে অতএব এটা আশা করছি ভালো হবে বিশেষ কোনো খারাপ পজিশনে আমি যেটা প্রথমে বলেছিলাম জড়াবেন না সেটা আপনার ক্ষেত্রে অসুবিধাযুক্ত হয়ে থাকতে পারে এবং মঙ্গলের যে পজিশান সেটা মোটামুটিভাবে বড় আছে এবং ভালো আছে মঙ্গলের প্রতিশান বড় এবং ভালো থাকার জন্য এটা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে আরও বেশি অ্যাক্টিভ করে তুলবে আরও বেশি চাঙ্গা করে তুলবে আপনাকে বারবার যেমন এই ক্ষেত্রটা আপনাকে ডাউন করে দিচ্ছে মনের কাছ থেকে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন তো শারীরিক দিক দিয়ে আবার উঠে পড়ার ব্যাপারটা থেকে যেতে পারে মাঝে মাঝে যে আবার উঠে দাঁড়াবো আবার কিছু করবো এরকম একটা বিষয় সেই জন্য ব্যালেন্স বজায় রেখে দিচ্ছে কিন্তু দুটো একদিক থেকে যেমন ভেঙে পড়ছেন মনের দিক থেকে আরেক দিক থেকে শারীরিক বল অনুযায়ী উঠে বসার চেষ্টা করছেন এরকম একটা বিষয় চন্দ্রের পজিশনটা আমি বর্ণনা করলাম এক্ষেত্রে দেখুন একাধিক রেখা পেছনের দিকে চলে যাওয়া এটা খুব একটা বেশি ভালো নেই এবং অতিরিক্ত ওভারল্যাপিং রেখা দ্বারা যুক্ত হওয়ার জন্য আপনার হার্টলাইনের ক্ষেত্রটাকে আমি ভালো বলতে পারছি না তো এই ক্ষেত্রে রিলেশনশিপ সংক্রান্ত সমস্যাটা থেকে যাবে সরকারি চাকরির ক্ষেত্রে সামান্য সমস্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি শারীরিক অসুস্থতার যোগটা বিশেষ কিছু ক্ষেত্রে তৈরি হবে এবং একাধিক রেখা নিম্নমুখী হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষকে হয়তো পয়সা দিয়ে ফেলছেন সেগুলোও ফেরত না পাওয়ার জায়গাটা দেখতে পারে এটা মঙ্গল পর্যন্ত পৌঁছে গেলে আরও বেশি যেটাকে সম্বন্ধগত যে প্রবলেম সেটা কিন্তু চলে আসে রিলেশনশিপ সংক্রান্ত রিলেশনশিপ সংক্রান্ত আর একটা জিনিস যাদের এই বিষয়টা এরকম হয়ে যায় এরা কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে দেখবেন একা যখন বসে থাকেন কোনো একটা জিনিস আপনি দেখছেন সেটা দেখতে দেখতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল হঠাৎ করে আপনি জানেনও না এরকম কিছু বিষয় বিশেষ একটা খারাপ সাইন তো দেখতে পাচ্ছি হার্ট রিলেটেড কোনো ইস্যুস তৈরি হতে পারে একটা ভালো ডাক্তার দেখান এটা আপনার ক্ষেত্রে অতীব জরুরি বর্তমান সময় অনুযায়ী এক্ষেত্রে এই রেখাটা দেখুন এই পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে অতএব সকালে ওঠার পরে তিনটে বিষয়ের ওপরে ধ্যান যাবে কি করে পয়সা অত্যাধিক পরিমাণে অধিক পরিমাণে ইনকাম করব কি করে নিজের স্বপ্নটাকে সাকার করব আর নিজের হেলথটাকে কি করে আরও বেশি ডেভেলপমেন্ট করবো বা নিজের হেলথটাকে আরও বেশি ভালো রাখব এরকম একটা বিষয় কিন্তু আপনার হাতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এক্ষেত্রে একটা বৃহৎ ত্রিভুজের সাইন দেখা যাচ্ছে আর বৃহৎ ত্রিভুজে থাকার জন্যই কিন্তু আপনার ব্রেন অনেক বেশি ডেভেলপমেন্ট আছে যার কারণে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন তবে শর্টে চিন্তাভাবনার জায়গাটা থেকে যাচ্ছে অত্যাধিক পরিমাণে স্বাভাবিক ভাবনা থেকে শর্টে ভাবনা এক্ষুনি যদি রেজাল্টটা পেতাম দ্রুত যদি কাজটা করে ফেলতে পারতাম আর যে কাজটা করছি তার রেজাল্টটা যদি একটু জলদি পাওয়া যেত এরকম কিছু বিষয় কিন্তু আপনার মনের ভিতরে সময়ের জন্য দেখা যাচ্ছে একটা বৃহৎ ত্রিভুজ সাইন এই ক্ষেত্র থেকে একদম কমপ্লিটলি দেখা যাচ্ছে অর্থাৎ বিশেষ শারীরিক অসুস্থতার যোগ থেকে আপনি বেঁচে যাচ্ছেন এই পর্ব থেকে এখানে নিম্নমুখী একটা রেখা অতএব আমার যতদূর মনে হচ্ছে বাড়ির বাইরে কর্ম করার যে জায়গাটা এমনকি যেটা আমি প্রথমে আগেই বললাম যে হয়তো দেখা যাচ্ছে নিজের শহরে বা নিজের গ্রামে আপনি কাজ করতে পারছেন না অনেকটা বেশি দূরে বাইরে বেরিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে এরকম একটা বিষয় কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে এখানেও কিন্তু সেম টু সেম একটা রেখা আছে আয়ু রেখা যদি ঘুরে এটা পেরিয়ে যদি এই পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু একদমই ভালো না এটা মনে রাখবেন মাঝে মাঝে যেটাকে বলা যায় একটা বিপরীত দিকে চলে যাওয়ার মতো একটা ভাব চলে আসবে এটা হচ্ছে বিষয় মানে আপনি যে পথে চলতে চাইছেন সেই পথটা হয়তো সঠিকভাবে চালিয়ে যেতে পারছেন না এরকম কিছু বিষয় হয়ে যেতে পারে এক্ষেত্রে আরও একটা বিষয় আপনার হাতে দেখা দরকার বন্ধু বান্ধব স্বজন থেকে ধীরে 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 যেন অনেকটা বেশি দূরে সরে যেতে হচ্ছে সবাইকে কাছাকাছি আপনি পাচ্ছেন না এমনকি ফ্রেন্ড বন্ধু বান্ধবের থেকে এমনকি নিজের ফ্যামিলির থেকেও মাঝে মাঝে অনেকটা বেশি দূরে সরে যাওয়ার প্রবণতা কিন্তু থেকে যাচ্ছে আপনি ক্লিয়ার কাট কথা মোটামুটিভাবে বলতে পারবেন আশা করছি তেমন কিছু অসুবিধা হবে না আর নিজের কর্মের দ্বারা নিজেই উন্নতি করতে হবে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার কারণ এখানেও কিন্তু একটা সেলফ মেটেড ট্রেখা হয়ে আছে যতটুকুনি আপনাকে করতে হবে সেটা কিন্তু নিজের দ্বারাই করতে হবে কেউ কিন্তু আপনাকে অত বেশি হেল্প করবে না এক্ষেত্রে এম সাইন আছে এম সাইন থাকার জন্য এটাও কিন্তু নিজের প্রচেষ্টার দ্বারা উন্নতিটা বুঝিয়ে দিচ্ছে এবং আপনি সেটাই চাইবেন ক্ষেত্র বিশেষে অধিক খরচার জায়গাটা আপনার হাতে দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে দুটো আঙুলের পজিশন সমান হওয়ার জন্য কি করে মিডিয়াম পজিশনে থেকে উন্নতি করব না অনেক বেশি উচ্চে আপনি যেতে চাইছেন না অনেক বেশি নিচে আপনি থাকতে চাইছেন যার কারণে উন্নতির যে জায়গা সেটা আপনার হাতে থাকবে কম বেশি পয়সা আপনি ইনকাম করতে পারবেন একটা সময় অনেক মানুষের উপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন সঠিকভাবে পরিচালনা করার যে জায়গাটা সেটাও কিন্তু সেরকম একটা জায়গা বা কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন জীবনে একবার হলেও এটা এর উপরে নির্ভরশীল হয়ে আছে তো ক্ষেত্রে সামান্য ভয়যুক্ত মানসিকতা তৈরি হতে পারে এখান থেকে এই রেখাটার ক্ষেত্রে দেখুন এ আঙুলের পর্বের থেকে এ আঙুলটা একটু নিচস্ত হয়ে অবস্থান করছে তো এই ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু একটু না ভেবে কাজ করা হুটোপাটি সিদ্ধান্ত নেওয়া জলদিবাজির প্রবণতা বড় পদের প্রতি লোভ নিজের ভাগটা আগে দেখে নেওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু সবসময়ের জন্য আপনার ক্ষেত্রে চলতে থাকবে এটাই হচ্ছে বিষয় ডিসিশান কিন্তু আপনার ডেভেলপমেন্ট হয়নি এবং ডিসিশানটের দিক দিয়ে একটু দুর্বল আপনি সবসময়ের জন্য ছিলেন এখনও আছেন সঠিক ডিসিশান সঠিক সময়ে নেওয়া না নিতে পারার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার ভেতরে ভালো মতোভাবেই দেখা যাচ্ছে টু দ্য পয়েন্ট কথা বলা যতটুকুনি বলার দরকার ততটুকুনি বলা তার বেশি না বলা এ ধরনের বিষয় থাকবে এবং ফ্যামিলির থেকে কিন্তু আপনাকে দূরে সরে কাজ করতে হবে এটা সারা জীবনের জন্য অনেকটা বেশি দূরে সরেই কিন্তু আপনাকে কাজ করতে হবে সবসময় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড কিন্তু আপনি করতে পারবেন না এবং আপনার অলরেডি দূরে থাকাটাই বেশি বেশি পছন্দের হয়ে থাকবে এরকম একটা বিষয় এই হাতের শুক্রের ক্ষেত্রেও কিন্তু অত্যাধিক পরিমাণে উচ্চস্থ আছে অতএব বাইরের দিকে যা মানে বাইরের টান যেটা বলা যায় এক কথা একটা মানসিক কথা কিন্তু আপনার ভেতরে সব সময়ের জন্য থেকে যাবে তবে আরও বেশি রিল্যাক্স কি করে হওয়া যায় আরও বেশি নিজেকে সেইভাবে গড়ে তোলা যায় যার থ্রু দিয়ে অনেক বেশি আরাম আয়েশ বা অনেক বেশি ভালোভাবে জীবনযাপন করা যায় এরকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু শিরো রাখার বিষয়টা অনেকটা বেশি ঝুঁকে গেছে চন্দ্রের দিকে কিছু না কিছু ট্যালেন্ট আপনার ভিতরে থেকে থাকবে কোনো না কোনো লেখক গায়ক শিল্পী কবি যাই হন না কেন ড্যান্সার যাই হন না কেন কিছু না কিছু একটা ট্যালেন্ট আপনার ভিতরে থেকে থাকবে যার থ্রু দিয়ে আপনি ধীরে ধীরে উন্নতি করতে পারবেন এবং যার থ্রু দিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন এই বিষয়টাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার আপনার হাত থেকে পুরোপুরিভাবে বসে যাচ্ছে এবং মাঝে মাঝে একটু ইগো প্রবলেমও কিন্তু আপনার ভেতরে দেখা যাচ্ছে এবং মাঝে মাঝে ইগোয়েস্টিক হওয়ার কারণে ক্ষেত্রবিশেষে কিছু কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে অর্থাৎ এর থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত বলে মনে করি এখানে একটা বৃহৎ চতুর্ভুজ সাইন তৈরি হয়ে আছে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু ধন প্রাপ্তির যে যোগ ধনপ্রাপ্তির মাত্রা বা যোগ সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে যেতে পারে আপনার বৃদ্ধাঙ্গুলটা যদি একটু ভালো হতো আর একটু উচ্চস্থ থাকতো তাহলে একটা খিটখিটে স্বভাব মাঝে মাঝে কাজ করবে ভয়যুক্ত মানসিকতা তো অলরেডি আছেই এবং তার সাথে সাথে ফ্যামিলিগত একটু প্রবলেম কিন্তু থাকবে কারণ এই আঙুলের নিচে হয়ে অবস্থান করছে এই রেখাটা সেক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম এক্ষেত্র থেকে কিন্তু অবশ্যই ক্রিয়েট হয়ে থাকবে এই এই আঙুলটা যদি আরও একটু বড় হতো তাহলে কিন্তু অনেকটা বেশি উন্নতি আপনি করতে পারতেন এবং সাকসেস সফলতাটা বেশি পেতেন জীবনে উন্নতির যে পর্যায়ে বা জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যেত এটা কিন্তু দেখা যাচ্ছে যাই হোক এক্ষেত্রে কিন্তু সেম টু সেম টু দ্য পয়েন্ট কথা বলা অনেক বেশি কথা না বলা এবং সবাইকার সাথে সামঞ্জস্যতা বজায় থাকা তবে হ্যাঁ সংসারের থেকে একটু দূরে সরে থাকার যে জায়গা সেটা আপনার থেকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে এক্ষেত্রে দেখুন একটা বৃহৎ ত্রিভুজ সাইন তৈরি হয়েছে বৃহৎ ত্রিভুজ সাইন আজ পর্যন্ত যাদের হাতে দেখেছি তাদের কিছু না কিছু করতে দেখেছি তারা জীবনে অবশ্যই উন্নতি করে থাকে দেরি হলেও কিন্তু উন্নতি ওদের অবশ্যই হয়ে থাকে অথবা আপনার ক্ষেত্রেও সেম টু সেম রেখা আছে যেহেতু আপনি অনেকটা বেশি উন্নতি করতে পারবেন যাই হোক আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেলেন আমি প্রত্যেকটা বিষয় এক একটা রেখা গ্রহ আঙুল ধরে ধরে ক্লিয়ার করার চেষ্টা করলাম বাকি কোনো কিছু যদি জানা থাকে আপনি শনিবার বাদে যে কোনো দিন রাত নটার পরে ফোন করতে পারেন এবং অবশ্যই জেনে নিতে পারেন আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে একটু শেয়ার করবেন সবাইকে একটু জানাবেন আর প্লিজ যে চ্যানেল থেকে দেখেছেন সেখানে সুন্দর একটা সুন্দর একটা কমেন্টস করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক